হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অটো সিলেক্ট করে দিবেন, আর প্লিজ লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে যাবেন দেখছেন যখন, কারণ হচ্ছে আমার রেসিপিগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের ছোট করে দেওয়ার জন্য, যাতে আপনারা দেখে আনন্দবোধ করেন। প্রতিদিন যারা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করে আর লাইক দিয়ে উৎসাহিত করুন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল রেসিপিতে চলে আসলাম। আজকে হচ্ছে চাপিলা মাছের, আমাদের গ্রামীণ পদ্ধতিতে ভাজি করে দেখাবো চাপিলা মাছটা, যেভাবে আমাদের গ্রামে আর কি ভাজিটা করা হয়, মুছমুছে করে ভাজা হয় আর কি। তো এই তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কড়া চামচ হলুদ, কড়া চামচ লবণ, আর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে রাখা হয়েছিল। রাখা হয়েছিল বলতে একটু জাল করা হয়েছিল, জাল করার পর ওইখান থেকে তুলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তুলে নিয়ে আবার ওই হাঁড়িতে তেল দিয়ে এখন ভাজা হচ্ছে। এভাবে হলে যা হয় মাছটা অনেক মুচমুচা হয়, প্লাস অনেক টেস্টি হয়। একটু রান্না করে নিলে এরপর মাছ ভাজলে কিন্তু যে কোনো বড়ো মাছের টেস্ট একটু ভালো আসে। কাঁচা মশলা মাখানো তার আলাদা টেস্ট, আর একটু রান্না করে ভাজলে মাছটার আলাদা টেস্ট। আর যেহেতু এই মাছটা ফ্রেশ ছিল, আমাদের পুকুরেরই ছিল, তো অসম্ভব মজা হয়েছিল এভাবে যখন ভাজা হয়েছিল। প্রথমে একটু ঝোল দিয়ে রান্না করা হয়, এরপর এগুলা তুলে এরপর ভাজা হয়। আর ভাজতে হবে একদম লো আছে, এতে করে মাছটা অনেক মুচমুচে হয়। চাপিলা মাছের ঝোলও কিন্তু অনেক মজা। তবে ইচ্ছা হয়েছিল একটু ভাজার, তো ভেজিয়ে দিল আম্মু। তো গ্রামে আমাদের এভাবে রান্না করা হয়, অনেক টেস্ট হয় এই মাছটা। বাসায় একবার হলে ট্রাই করবেন, যে কোনো মাছ আগে একটু রান্না করে পরে ভাজবেন, দেখবেন এটার আলাদা টেস্ট আছে। এই তো মাছটা একদম সময় নিয়ে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একদম লো আছে বসিয়ে রাখা হয়েছিল। এরপর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলগুলো একদম ঠেড়ে নিয়েছে, অসম্ভব মজার হয়। এর সাথে যদি ডাল হয়, পাতলা ডাল, তাহলে তার কোনো কথাই নেই। তো আমার রেসিপি দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সবসময় চেষ্টা করি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার, ইউনিক রেসিপি দেওয়ার চেষ্টা করি। প্লাস প্রতিদিন তো আর ইউনিক ইউনিক রেসিপি করা যায় না, তো এমনিতে যে আমাদের নিত্যদিনের খাবার ওগুলোর রেসিপিও দিয়ে থাকি। তো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ডেইলি ভিউয়ার্স আছেন, আপনাদের একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো একটু দেখে নেবেন প্লিজ। প্লেলিস্টে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন আর ফুল ভিডিওটা দেখে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।